বাগদায় কুকুরের কামড়ে জখম 50 জন। বাগদার বাসিন্দারা ভুগছেন কুকুরের আতঙ্কে। শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা কেউই বাদ যায়নি কুকুরের কামড় থেকে। কুকুরের আতঙ্কে ভুগছেন বাগদার বাসিন্দারা। এখনো পর্যন্ত এলাকার একটি কুকুরের কামড়ে প্রায় 50 জন জখম হয়েছে বলে জানা গিয়েছে। শিশু মহিলা থেকে বৃদ্ধ বৃদ্ধা কুকুরের কামড় থেকে বাদ যায়নি কেউ। জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় এলাকায় একটি পথকুকুর অস্বাভাবিক আচরণ করে, কয়েকজন পথচারীকে কামড় দেয়। এরপর আশারু বাজারে কুকুরের কামড়ে বেশ কয়েকজন জখম হন। আশারু, হেলেঞ্চা, জোকা, আমতলা সহ বেশ কয়েক জায়গায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে কুকুরটিকে। কুকুরের কামড়ে জখম হয়েছেন প্রায় 50 জন। তারা বাগদা হাসপাতাল থেকে গত দুদিনে জলাতঙ্ক প্রতিষেধক টিকা নিয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। স্থানীয় বাসিন্দা গীতা মণ্ডল বলেন, পঞ্চায়েত অফিস থেকে বাড়ি ফিরছিলাম, হাতে একটি ক্যারি ব্যাগে খাবার ছিল, কুকুরটি এসে পায়ে কামড়ে দেয়। আমার গ্রামের আরো কয়েকজনকে কামড় দিয়েছে। আমি পঞ্চায়েত থেকে বেরিয়ে যাচ্ছিলাম, আমার হাতে একটা খাবারের এই ছিল, এবার সে তখনই সেই মুহূর্তেই কুকুরটা এসে আমাকে কামড়ে দিয়েছে। এবার আমি অল্প অল্প ব্যথা অনুভব করছিলাম, কিন্তু পরে বাড়ি গিয়ে দেখি দাঁত বসেছে, একটা দাঁতের চিহ্ন আছে। আমার সঙ্গে দুজনের দেখা হয়েছে, একজনের পায়ে কামড়িয়েছে, অনেকটা কামড়িয়েছে, তার নাম অশোক, আশারুতে বাড়ি মোটরসাইকেলে দাঁড়িয়েছিল, সেখানে কামড়িয়েছে। আর একজনটা কামড়িয়েছে সুরাজ মল্লিক, তাকে কামড়িয়েছে। আমাদের বাড়ির পাশে আর একজনটা কামড়িয়েছে সুরাজ অধিকারী। হ্যাঁ, আশারুতে। হ্যাঁ হ্যাঁ, ভয় করছে তো, কুকুর দেখলেই তো ভয় করে। বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পরিতোষ সাহা বলেন, একটা কুকুর এলাকায় বেশ কয়েকজনকে কামড়েছে, তারা সকলেই বাগদা হাসপাতাল থেকে টিকা নিয়েছেন। আমরা বনদপ্তরের সাথে যোগাযোগ রাখছি, কুকুরটিকে বাগে আনার চেষ্টা করা হচ্ছে। এখনো পর্যন্ত 49 জনকে কামড়েছে, এবং আমি যথারীতি অলরেডি বিট অফিসার, যে ফরেস্ট ডিপার্টমেন্টে যিনি অফিসার দায়িত্বে আছেন তপন, তার সঙ্গে আমার কথা হয়েছে। ইমিডিয়েট সেই কুকুরটাকে যাতে ধরার ব্যবস্থা কিংবা মেরে ফেলা কী পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী তাকে নজর সঙ্গে সঙ্গে অ্যাকশন নিচ্ছেন, এবং তাকে খুঁজে পাচ্ছে না। যত সম্ভব শীঘ্রই কুকুরটাকে পাওয়া যাবে। স্বাভাবিক, একটা কুকুর, একটা কুকুর পাগলা কুকুর, হ্যাঁ, সে তার যখন তখন ছুটে বেড়াচ্ছে, মানুষ ভয় পেয়ে যাচ্ছে। যদি সঙ্গে সঙ্গে থানাকে জানিয়েছি, এবং ফরেস্ট ডিপার্টমেন্টের দায়িত্বটা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানানো হয়েছে, এবং হসপিটাল যথারীতি ব্যবস্থা নেওয়া, সকালবেলা হসপিটালে গেছিলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।